তাহলে বাংলাদেশ থেকে আমরা এখন যদি বলি তুরস্কে যে ভূমিকম্প হয়েছে বোধ হয় সব জাহান্নামী, এই জন্যই কামাইটা হয়েছে নাকি? তুরস্কের স্মৃতিতে আমরা কম জাহান্নামী, তুরস্কের নেতা কিন্তু হাফেজে কোরআন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। বনি ইসরায়েলদের একদল লোক আল্লাহর সাথে চালবাজি করেছিল, বান্দাবি করেছিল, ফাকুলনা লাহুম কুনু কয়না কেরাদাতাম খাসিন, তোরা ধিকৃত নিকৃষ্ট বান্দর হয়ে যা। তারা বান্দর হয়ে গেছিল, ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাব না। লা তাকুনু ফি হাযিহি উম্মতে খাসাফুন ও মাসাখুন ও জলজলাতুন, আমার উম্মতের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত গুনাহ করুক পাপ করুক, আমার উম্মতকে জমিন ধসায় তুমি ধ্বংস করিও না। ওলা মাসাখুন, আমার উম্মত যত গুনাহ করুক তাদেরকে বান্দর শুয়ার বানাইও না। ওলা জলজলাতুন, আমার উম্মত যত পাপ করুক সীমা লঙ্ঘন করুক আমার উম্মতকে পাইকারি ভূমিকম্প দিয়ে মেসাকার। ভাই, আজকে সিরিয়ার একটা এলাকা আর তুরস্ক, এই পর্যন্ত 50,000-এর বেশি মারা গেছে, তবে এইটা কিন্তু চূড়ান্ত হিসাব না, সব খবর আসে না, সম্ভাবনা, একটা কেয়ামত হয়ে গেছে সেখানে, ঠিক কিনা বলেন? এখন তুরস্ক তো মুসলিম দেশ, নাম কামের দেশ, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশ থেকে আমরা এখন যদি বলি তুরস্কে যে ভূমিকম্প হয়েছে বোধ হয় সব জাহান্নামী, এই জন্যই কামাইটা হয়েছে নাকি? তুরস্কের স্মৃতিতে আমরা কম জাহান্নামী, তুরস্কের নেতা কিন্তু হাফেজে কোরআন। বর্তমান বিশ্বে একজনই আছে দেশের প্রেসিডেন্ট, তিনি কোরআনে হাফেজ, নামটা কি? এরদোগান, হাফেজে কোরআন। মিশরে আরেকজন ছিলেন রাষ্ট্রপ্রধান, হাফেজে কোরআন, মুরসি, মুরসি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। আর রাজনৈতিক আর্থসামাজিক দিক থেকে তুরস্ক, আমলের দিক থেকে ইবাদত বন্দেগির দিক থেকে আমাদের চাইতে লক্ষ কোটি গুণ উপরে, লক্ষ কোটি গুণ। অত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসাতান, আল্লাহর ওই গজবকে ভয় করো। আল্লাহর গজব যখন আসবে যারা পাপ করেছে শুধু তাদেরকে মারবে না, যারা ভালো আছিল তাগরেও মারবে। নবী মুসা, সবাই বলেন আলাইহিসসালাম, তিনি একদিন আল্লাহরে কন যে রাব্বুল আলামিন, সমাজে পাপ করে দুই চারজনে, গুনাহ করে হাতে গোনা কয়েকজনে, আর সাধারণ লোক তো ভালো, তারা পাপ পঙ্কিলতার কাছেও যায় না, কিন্তু তুমি যখন ভূমিকম্প পাঠাও পুরো এলাকা শেষ, তুফান পাঠাও পুরো এলাকা মেসাকার। আল্লাহ কত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা, আল্লাহর ওই গজবকে ভয় করো, গজব যখন আসবে যারা গুনাহ করেছে তাদেরকে ধরবে না, যারা গুনাহ করে নাই তাদেরকেও। ভাই, এটার ব্যাখ্যা হইল আপনার একটা জায়গার মধ্যে সব শুকনা খড়, শুকনা খ্যার, আবার মাঝে মাঝে ভিজা ভিজা খ্যারও আছে। এখন আপনি শুকনা খ্যার জ্বালাবার জন্য যদি আগুন দেন, ভিজাগুলো বোধ হয় জ্বলবে না। মুসায় কয়, আল্লাহ সমাজে পাপ করে দুই সের জন্যে, আর তুমি ভূমিকম্প দিয়ে জমি উল্টাইয়া দাও, এটা কোন ইনসাপ? আল্লাহ মুসারে কয়, কেফিয়া মুসা, তোমার এই প্রশ্নের জবাব আমি আল্লাহ আগামীকাল সন্ধ্যায় তোমাকে দেব, আগামীকাল সন্ধ্যায়। মুসা তার জায়গায় আসেন, পরের দিন আগামীকাল আসলো সকালবেলা, মুসা আলাইহিস সালাম খাদেম ইউসা বিন নুনকে নিয়ে, ইউসা ইউসা বিন নুনকে নিয়ে দিনের দাওয়া কাজে বের হলেন। তখন তো হাঁটা পথ ছিল, খিজর আলাইহিস সালামের খোঁজে গেছে বর্তমান আফ্রিকা, মিশর থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে দূর, বহু দূর খিজর আলাইহিস সালামের খোঁজে। এমন জায়গায় গিয়েছে মাজমাল বাহারাইন, দুই নদীর মিলন মোহনায়, সেখানে গিয়ে মুসা পাথরের উপরে বসেছে অপেক্ষা করতেছে খিজিরের,
অনেকক্ষণ সময় চলে গেছে, এবার মুসা নিজে নিজে কয়, জানি জানি তোমার সাথে দেখা হবে সাগর কিনারায়, তাই তো আমি বসে আছি নদীর মোহনায়। আল্লাহ যে তোমার কথা কইছে, আমি জানি দুই নদীর এই মিলন মোহনায় তোমার সাথে দেখা হবে, এই জন্য আমি মুসা এখানে বসা আছি। ইতিহাস অনেক লম্বা। এবার খাদেম ইউসাকে নিয়ে মুসা তাবলিগে দিনের প্রচারে বের হয়েছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক পাহাড়ের ডালে দুপুরের পরে শুয়ে বসছেন, ক্লান্ত শরীর, হাঁটতে হাঁটতে সব ব্যথা হয়ে গেছে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসছে, ভাই পাহাড়ের কিনা দিয়ে পিঁপড়া উঠছে, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে পিঁপড়া রে পিঁপড়া, মুসা তো ঘুমের মধ্যে, এখন পিঁপড়া একটা আস্তে আস্তে উঠতে উঠতে মুসা আলাহ সাল্লামের সালোয়ারের ভিতরে ঢুকছে, লুঙ্গির ভিতরে ঢুকে হাঁটতে 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 একবারে আসল জায়গায় গেছে, বুঝেছেন বোধ হয়, সেখানে যে কামড় দিছে, এই জায়গায় কিন্তু ব্যথা অনেক বেশি, ঘুমের থেকে লাভ দিয়ে উঠছে, এখনো কামড়ায়, আতায় উতায় টোকাই পিঁপড়াইটা বাইর করছে, বাইর করে এবার একুই ডলায়, কি একুই ডলায়, এটারে শেষ, এখন দেখে যে আরো লাখে লাখে পিঁপড়া। এইবার ইউসারে কয়, পাহাড়ে ঢুক, শুকনা লাকড়ি কোথায় আছে দেখ, এখন ইউসা লাকড়ি আনে, কয় পিঁপড়ার লাইন যে দূর আছে, লাইনের দোনো কিনার দি লাকড়ি, শুকনা লাকড়ি দে, এখন কদ্দুর রই গেছে, মুসাকে আবার কিছু পিঁপড়া চলে ভেঙে টেকে যায় নাকি, নিজেও যায় হান্দাইছে, এবার খাদেমের লগে নিজেও দারুয়া টোকায় আনি পিঁপড়ার পুরা লাইন যদ্দুর সবখানে শুকনা লাকড়ি, এটা দিয়া এবার খাদেম ইউসাকে গা উনফুক, কয় আগুন লাগা, এমন আগুন লাগাইছে লাইনের এখান থেকে শুরু করে গোড়া পর্যন্ত এক গা হিমড়া রয় না, সব কুল্লো খালাস। এইবার পরের দিন বিকালে আল্লাহ মুসারে কয়, মুসা আজকের ঘটনা কি, গেছিলাম দিনের তাবলিগে প্রসারে, পিঁপড়া এমন জায়গায় ঢুকছে আর এমন কামড় দিছে, এত ব্যথা পাইছি, কয় তারপরে কি হয়েছে, কয় পিঁপড়ার বদলা নিছি, কয় কিভাবে বদলা নিছিলা, কয় যা আসিল সব আগুন দিয়ে নির্বংশ করে ফেলেছি। মুসার আল্লাহ কয়, কুগে কামড় দিছিল, কামড় তো দিছে উগায়, কয় মাছ কোগা, কয় যা আসিল সব আল্লাহ, কয় আমি আল্লাহ যদি তুমি মুসার মতো রাগি হইতাম তাহলে অনেক আগে আমার এই জমিন খালি হয়ে যেত, একটা মানুষও জীবিত থাকতো না। আল্লাহু আকবার, একবার চিন্তা করুন, আল্লাহ বলে আমাদেরকে এখনো রেজেক দেয়, আবার আমাদের কেউ কেউ মাঝে মাঝে অভিমান করে, অভিযোগ করে, বাংলাদেশে এত মসজিদ, এত আজান, এত মাহফিল, এত তাফসির, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিম, এত তরবিয়ত, এত তাবলিগ, কিন্তু বাংলাদেশের মানুষের উপরে বিপদ বেশি, তুফান বেশি, সাইক্লোন বেশি, 10 নম্বর 6 নম্বর সিগনাল বেশি, আমরা যত আল্লাহরে মানি আল্লাহ তত আঙ্গরে চাপে। ভাই আগে কিন্তু কম হইতে, এবার আমেরিকায় প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে বেশি এসে আমেরিকায়, বর্তমান যুগের সুপার পাওয়ার, সুপার পাওয়ার ওয়াশিংটন ডিসি, সেখানে রাস্তা দিয়ে নৌকা চলেছে, স্পিড বোট চলেছে, বরফের বৃষ্টি এতভাবে হয়েছে, দোকানপাট বাড়িঘরে বরফ ঢুকে গেছে, 50,000 বিমানের ফ্লাইট বাতিল করা লাগছে, কেয়ামতকারে কয়, কেয়ামতকারে কয়। তো আমাদের বিবেচনায় আমেরিকা বড় শক্তি, কিন্তু আল্লাহর বিবেচনায় বোধহয় পিঁপড়া, পিঁপড়া, এগুলো তো কোনো শক্তিই না, কোনো কিছু না, ঠিক কিনা বলেন।